ট্যাক রিলেটেড সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মুবিন, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, যদি আপনি কারো ফোন ট্র্যাক করতে চান বা মনিটর করতে চান, তার সকল ইনফরমেশন জানার জন্য, তার জন্য দারুণ একটি অ্যাপ রয়েছে। অ্যাপটির নাম হচ্ছে স্পাইজি। এই হচ্ছে অ্যাপটির অফিসিয়াল ওয়েবসাইট। আর তো আপনাদেরকে এই ওয়েবসাইট থেকেই অ্যাপটি ডাউনলোড করতে হবে, এটি প্লে স্টোরে পাবেন না। তো এই অ্যাপটিতে কী কী ফিচার রয়েছে এবং এটি কীভাবে ব্যবহার করবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি আপনাদের আগেই বলে রাখি, আজকের এই ভিডিওটি শুধু এডুকেশন পারপাসের জন্য তৈরি করা হচ্ছে, কারণ কারো ফোন ট্র্যাক করা বা মনিটর করা এটি একটি ইলিগ্যাল কাজ। আশা করছি এই ট্রিক্সটি আপনারা খারাপ কাজে ব্যবহার করবেন না। এই ট্রিক্সটি আপনি আপনার বাচ্চা কাচ্চা অথবা আপনার ভাইয়ের মোবাইল ট্র্যাক করার জন্য ব্যবহার করতে পারেন। আর আপনি যার ফোন ট্র্যাক করবেন তার ফোনেও এই অ্যাপটি ইনস্টল থাকতে হবে। আপনি যে আইডিটি খুলবেন সেই আইডি দিয়েই তার ফোনেও অ্যাপটি ইনস্টল করে ওই আইডি দিয়ে লগ ইন করে দেবেন। আর এই অ্যাপটির একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে, আপনি যখন তার ফোনে আপনার আইডি দিয়ে লগ ইন করে দেবেন তখন অ্যাপটি ভ্যানিশ হয়ে যাবে, মানে সে আর দেখতে পারবে না। তো চলুন এই অ্যাপটির ফিচার সম্পর্কে জানি। তো এখানে দেখুন রয়েছে অল দ্য ইনফরমেশন ইউনিট, মানে আপনার যা যা ইনফরমেশন দরকার এখান থেকে সবই পেয়ে যাবেন। তো এই অ্যাপটি আপনারা অ্যান্ড্রয়েড এবং iOS দুটো ডিভাইসের জন্যই পেয়ে যাবেন। তো এবার চলুন একটু নিচে গিয়ে দেখি অ্যাপটিতে কী কী ফিচার রয়েছে। ট্র্যাক এনি ডাটা ইউ ওয়ান্ট, দেখুন GPS লোকেশন, SMS, কল হিস্ট্রি, ব্রাউজার হিস্ট্রি, মাল্টিমিডিয়া ফাইল, এবার হোয়াটসঅ্যাপ, আরও অনেক কিছুই রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে জানতে পারবেন। তো এবার চলুন অ্যাপটি আমরা কীভাবে ডাউনলোড করব তা দেখি। তো তার জন্য আপনাদেরকে এখানে জাস্ট ট্রাই অল নাও এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনারা জাস্ট আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড, তারপর আবার পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর এখানে ক্লিক করে এটি সাইন আপ করে নেবেন। আমি অলরেডি সাইন আপ করে নিয়েছি, সেজন্য আমি আর সাইন আপ করছি না, আমি জাস্ট এখান থেকেই লগ ইন করছি অ্যাপটি। তো এখানে লগ ইনের পর আরও একটি কাজ রয়েছে, সেজন্য আমি জাস্ট এখানে লগ ইন করছি। তো আপনারা যখন এখান থেকে অ্যাপটি লগ ইন করবেন, লগ ইন করার পর এখন আপনাদের যা করতে হবে, আপনি যার ফোন ট্র্যাক করবেন, দেখুন কিডস নেম, মানে আপনি আপনার বাচ্চার বা ভাইয়ের এখানে নামটি দিয়ে দেবেন। তারপর এখানে এজ দিচ্ছি, তো এখানে অবশ্যই 18 বছরের নিচে দিতে হবে, 18 বছর দিতে পারেন। দেওয়ার পর ওকে। তো এখানে ডিভাইস সিলেক্ট করে দিতে হবে, সে কি iOS ব্যবহার করছে নাকি অ্যান্ড্রয়েড। তো আমি এখানে অ্যান্ড্রয়েডই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ওকে। তো এখন জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই যে দেখুন, এখানে জাস্ট ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো আমি আর সরাসরি অ্যাপটিতে গিয়ে দেখাচ্ছি না, আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন অ্যাপটি ইনস্টল করবেন এবং ওখানে আপনি আপনার আইডি দিয়ে লগ ইন করবেন, তো দেখুন এইভাবে চলে আসবে, দেখুন ড্যাশবোর্ড, আপনি তার কল লিস্ট, তারপরে SMS, তারপরে কী কী অ্যাপ ব্যবহার করছে, তারপরে লোকেশন, সব কিছুই জানতে পারবেন। এই যে এইভাবে এখানে ক্লিক করে করে আপনি তার মোবাইলের ফটো, রেকর্ডিং, ভিডিও সব কিছুই জানতে পারবেন। তো এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকেও এই ওয়েবসাইটটিতে ভিজিট করে অ্যাপটি ইনস্টল করতে পারবেন। তো আশা করছি অ্যাপটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, নেক্সটে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।